প্রকৃত বন্ধু নির্বাচন এক গায়ে দুই বালকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন তারা বেড়াতে বেড়াতে একটা বনের মধ্যে এসে পৌঁছল। এমন সময় তারা দেখতে পেল একটা ভালুক তাদের দিকেই আসছে। এই দেখ 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 দেখ, একটা ভালুক আমাদের দিকে আসছে রে। ওরে বাবা, এই ভাবিস কেন, পালা রে, পালা পালা পালা। দুই বন্ধুই প্রাণ ভয়ে পালাতে লাগলো। ওদিকে ভালুকটাও পিছু ছাড়ল না। বিপদ সঙ্গিন বুঝে এক বন্ধু একটা গাছে উঠে পড়ল। আরামে ভালুক ছুঁতে পারবে না। আরে আরে বন্ধু, তুমি আমাকে ছেড়ে একাই গাছে উঠে পড়লে? আমি তো গাছে উঠতে পারি না, অন্তত আমাকে একটু টেনে গাছে উঠতে সাহায্য তো করো। হ্যাঁ, তোমায় টানতে গিয়ে যদি আমি পড়ে যাই? না না না, আর সময় নষ্ট করা চলবে না। দ্বিতীয় বন্ধুটির মাথায় একটা বুদ্ধি এলো। তার একটা কথা মনে পড়ে গেল, ভালুকেরা মরা মানুষ বা প্রাণী ছোঁয় না। সে তখনই তার উপস্থিত বুদ্ধির বলে মরা মানুষের ভান করে মাটিতে শুয়ে পড়ল। ইতিমধ্যে ভালুকটি দ্বিতীয় বন্ধুর কাছে এসে পড়ল। ওদিকে প্রথম বন্ধুটি কৌতূহলবশত গাছের ওপর বসে বসে সব দেখছিল। ভালুকটি দ্বিতীয় বন্ধুটির সারা গায়ে শুকিয়ে শুকিয়ে পরীক্ষা করছিল যে সে জীবিত না মৃত। দ্বিতীয় বন্ধুটি তো নিজের নিঃশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে রইল। আরে আরে, ভালুকটা ওর কানের কাছে মুখ নিয়ে কি করছে? ভালুকটা কিছু বলছে নাকি? অবশেষে ভালুকটা দ্বিতীয় বন্ধুটিকে মৃত ভেবে চলে গেল। এই যাত্রায় বোধহয় বেঁচে গেলাম। আরে বন্ধু, হ্যাঁ, ভালুকটা চলে যাওয়ার আগে তোমার কানে কানে কি যেন বলে গেল মনে হলো। হ্যাঁ, বলে গেল বই কি? ঠিক কি বললো ভালুকটা? বলে গেল যে বন্ধু বিপদের সময় অপরকে ফেলে দিয়ে পালায়, তার সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। একমাত্র বিপদের সময়ই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়।